সাবস্ক্রাইব করুন টেকনোলজি বাংলা চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন আপলোড হওয়া লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি শেয়ার করতে চলেছি যে কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপস নিজে কিভাবে বানাবেন। ওকে, তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাদের টেকনোলজি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এই ভিডিওর নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। ওকে, তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, সবার প্রথম আপনি একটা ওয়েব ব্রাউজার ওপেন করুন। ওপেন করার পর এখানে সার্চ বক্সে টাইপ করুন ওয়েব টু এপিকে। সার্চ করার পর দেখবেন এখানে web2apk.com/create.fspx এরকম একটা লিঙ্ক আছে, এখানে ক্লিক করবেন। আবার এরকম একটা ক্রিয়েট অ্যাপ ওয়েব টু এপিকে ক্রিয়েট অ্যান অ্যান্ড্রয়েড অ্যাপ ফর ইওর ওয়েবসাইট, এরকম লেখা দেখে তারপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে খুলে গেল ওয়েব টু এপিকের ওয়েবসাইট। ওকে, তো এখানে এই যে ইউআরএল, আপনি কী বিষয়ে অ্যাপটি বানাবেন সেটা একটা ইউআরএল দেবেন। যদি আপনি গেমের বিষয়ে বানান তাহলে আপনি আগে থেকে যদি কোনো ফাইল ক্রিয়েট করে রাখেন সেটা এখানে দেবেন। আমি তো দেখানোর জন্য আমার ইউটিউবের জন্য ইউটিউবের চ্যানেলের জন্য একটা অ্যাপ বানাবো, ওই জন্য আমি আমার ইউটিউবের চ্যানেলের যে চ্যানেল আইডিটা আছে ওটা এখানে দিয়ে দেবো। ওকে, তো আমার ইউটিউবের চ্যানেল আইডি হচ্ছে এটা, তাই এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপরে অ্যাপ টাইটেল, এখানে আপনি এই যে গুগল লেখাটাকে ডিলিট করে এখানে আপনি আপনার যে কি আপনার যে অ্যাপে যে নাম দেবেন সেই টাইটেলটা এখানে দেবেন। আমি যেমন আমার ইউটিউবের চ্যানেলের জন্য বানাচ্ছি, ওই জন্য আমার ইউটিউবের চ্যানেলের নামটা এখানে দেবো টেকনোলজি বাংলা। আইকন, যে আপনার অ্যাপের যে আইকনটা হবে সেটা একটা ইমেজ ফাইল, ইমেজটা কিন্তু পিএনজি ফরম্যাটের হতে হবে। ওকে, তো আমি একটা আমার যে অ্যাপের পিএনজি ফরম্যাটে একটা ফটো বানিয়ে রেখেছি সেই ফটোটা এখানে দেব। ওকে, এই যে আমার টেকনোলজি বাংলার পিএনজি ফরম্যাটের ফটোটা এখানে আমি দিয়ে দিলাম। তারপর এখানে শো অ্যাডভান্স সেটিং, এখানে ক্লিক করবেন। করার পর এখানে স্ক্রিন ওরিয়েন্টেশন, এখানে আপনি দেবেন ভার্টিক্যাল ওরিয়েন্টেশন। তারপর এখানে ওয়েলকাম স্ক্রিন, এখানে আপনি এটাকে কেটে দিয়ে আপনার যে নাম দেবেন অ্যাপ্লিকেশনটার সে নামটাই দেবেন। আমি এখানে যেমন দিলাম টেকনোলজি বাংলা, টেকনোলজি বাংলা। ওকে, তারপর এখানে আপনার অ্যাবাউট দেবেন, কিছু আপনার যে যে বিষয়ের অ্যাপ্লিকেশনটা বানাবেন সেই বিষয়ে কিছু হিংস বা কিছু দেবেন। ওকে, তো আমি আমার ইউটিউবের চ্যানেল ধরে বানাচ্ছি, তাই ইউটিউবের এই যে এটাকে আমি কপি করে আমার ইউটিউবের অ্যাবাউটটাকে কপি করে এখানে লেখা আছে হাই গাইজ, দিস চ্যানেল ইজ বেস্ট অন টেক ভিডিওস, ইউ ক্যান ফাইন্ড লট অফ টেক রিলেটেড ভিডিওস রিভিউস এক্সেট্রা, ইফ ইউ ফাইন্ড ইট হেল্পফুল ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, স্টে আপডেট টু লার্ন সামথিং নিউ, গো অ্যাসেট অ্যান্ড সাবস্ক্রাইব টু টেকনোলজি বাংলা, ইটস ফ্রি টেকনোলজি বাংলা দ্য টেকনিক মাস্টার। এটাকে আমি কপি করে আমার অ্যাবাউটে পেস্ট করে দিলাম। ওকে, তারপর এখানে ইন্টারনেট ইরোর স্ক্রিন, এটা আমি কিছু করলাম না, এরকমই থাক রেখে দিলাম। তারপর এখানে এক্সিট স্ক্রিন, এখানে আপনি একটা কিছু লিখে দেবেন, যেমন আমি এখানে লিখে দিলাম আর ইউ শিওর। তারপর এখানে এই যে গুগল লেখাটাকে এটাকে ডিলিট করে দেবেন, দিয়ে ব্লাঙ্ক রেখে দেবেন। এবার এখানে ক্রিয়েট মাই অ্যাপ এখানে ক্লিক করবেন, ক্রিয়েটিং ইওর অ্যাপ। ওকে,
তো আপনার অ্যাপটি তৈরি হয়ে গেছে। তো এখানে যে দেখাচ্ছে ডাউনলোড ইওর অ্যান্ড্রয়েড প্যাকেজ ফ্রম দিস লিঙ্ক, এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাপটাকে ডাউনলোড করতে পারবেন। এ বেশি নয়, 191 KB-র একটি ফাইল ডাউনলোড হয়ে গেছে। ওকে, তারপর এটা আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে দেখবেন, ইনস্টল করে দেখবেন যে ইনস্টল হচ্ছে কি না। ওকে, তো এই যে আমার অ্যান্ড্রয়েড মোবাইল, এটা হলো আমার অ্যান্ড্রয়েড মোবাইল, এখানে আমি ইনস্টল করে দেখবো যে অ্যাপটা ইনস্টল হচ্ছে কি না। ওকে, কোথায় রেখেছি, এই যে টেকনোলজি বাংলা APK, এটা ইনস্টল করব। ইনস্টলে ক্লিক করলাম, তারপর ইনস্টল হয়ে গেছে, ওপেন করুন। দেখুন এই যে আমি দিয়েছিলাম যে অ্যাবাউটটা, সেটা এটা দেখা দিচ্ছে। ওকে, ওকে করুন। দেখুন আমার সরাসরি আমার চ্যানেল হয়ে গেল আর ইউটিউবের সঙ্গে রিলেটেড থেকে গেল। ওকে, আমার এই ট্রিক্সটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, এবং বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাদের টেকনোলজি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, কেননা প্রতিদিন নিত্য নতুন ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ভিডিও আপলোড করে থাকি। ওকে, ধন্যবাদ।